একদম মধ্যযুগীয় বর্বরতা। পশ্চিমবঙ্গ যে ইসলামিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে তার প্রথম ধাপ ইতিমধ্যে আমরা দেখতে পেলাম। কি আশ্চর্য বর্বরতা, একটা অসহায় মহিলাকে সে অন্যায় করেছে সেটা ঠিক কথা, কিন্তু আমরা তো নীতি পুলিশ নই, আমরা আইনের শাসনটা নিজের হাতে তুলে নেব কেন? যারা বলে ধর্মকে টার্গেট করে কথাবার্তা বলেন, তারা সেটা স্বীকার করে নেয় যে প্রকাশ্য রাস্তায় একজন প্রাপ্ত বয়স্ক যুবতীকে ফেলে মারা যায়। একেবারে সাবধান বাণী শোনাচ্ছি, সরাসরি পুলিশ মন্ত্রী হিসেবে তার দায় অস্বীকারের কোনো জায়গা নেই। নমস্কার, চোপড়ার যে ঘটনা, যে ভিডিও আমাদের চোখের সামনে এসেছে তার নিঃসন্দেহে আমাদের অস্বস্তির উদ্রেক ঘটায়। এই বাংলায় আলাদা এক আইন কি চলছে, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। স্বামীজি, প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে ভিডিও সোশ্যাল নেটওয়ার্ক টিভির পর্দা জুড়ে আমাদেরকে সকাল থেকে দেখতে হচ্ছে, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? একদম মধ্যযুগীয় বর্বরতা, এবং ইসলামী শরীয়তি আইন প্রয়োগ যে শুরু হয়ে গেছে অচিরকালের মধ্যে, পশ্চিমবঙ্গ যে ইসলামিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে তার প্রথম ধাপ ইতিমধ্যে আমরা দেখতে পেলাম। যারা বলেন যে বর্তমান শাসক হিন্দু দরদি, হিন্দুদের শাসক, সনাতন মানুষের শাসক, গণতন্ত্রের পূজারি, মা মাটা মাটি মানুষের সরকার, তারা যে সম্পূর্ণ মিথ্যে কথা বলে এটা তার প্রমাণ। কি আশ্চর্য বর্বরতা, যে একজন মানুষকে রাস্তায় ফেলে, একটা অসহায় মহিলাকে সে অন্যায় করেছে সেটা ঠিক কথা, কিন্তু আমরা তো নীতি পুলিশ নই, আমরা আইনের শাসনটা নিজের হাতে তুলে নেব কেন? তাকে যে নির্মমভাবে কঞ্চি পেটা করা হচ্ছে, চুলের মুঠি ধরে নাড়িয়ে দেওয়া হচ্ছে, যারা সেটা করছে তাদের স্মর্শ্রু আর গুম্ফ, তাদের ওই দাড়ি আর পোশাক চিনিয়ে দিচ্ছে তারা কোন সম্প্রদায়ের। সেই সম্প্রদায়ের ধর্মীয় শাসন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং ওখানকার তৃণমূল বিধায়ক স্বীকার করেছেন যে আমাদের ইসলামী মতে যে সালিশি সভা বসে, কেন সালিশি সভা, কিসের সালিশি সভা, ভারতবর্ষে সংবিধান আছে না নেই আগে কথা বলতে হবে, আগে জবাব দিতে হবে যে এই সংবিধান পথে আমরা চলব নাকি ধর্মীয় আইন মেনে আমরা চলতে থাকব। যদি সালিশি সভার মত মেনে নিতে হয় তাহলে কিন্তু মনুসংহিতাকেও মেনে নিতে হবে, তাহলে অন্যান্য দণ্ডবিধিকেও মেনে নিতে হবে, সাম্প্রদায়িক দণ্ডবিধি, ধর্মীয় দণ্ডবিধি লাগু হবে এবং ভারতের সংবিধানকে আমাদের অস্বীকার করতে হবে। আমরা কি সেই দিকে যাচ্ছি? সেই বর্বরতা, সেই মধ্যযুগীয় নির্মমতা, মানুষকে পীড়ন করবার একটা সীমা থাকা উচিত, লজ্জিত হওয়া উচিত আমাদের পুলিশ মন্ত্রীকে যে তার শাসনে এই রকম অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, অসহায় মহিলার উপর অত্যাচার হচ্ছে। সে ঠিক কি ভুল সেটা আলোচনার জায়গা এটা নয়, যদি সে ভুল হয় তাহলে আইনের পথে তার যে শাস্তি হবে সে শাস্তি হবে, যে শাস্তি হবে তা আমরা মেনে নেব, যেভাবে শাস্তি দেওয়া হবে তাকে আমরা সাধুবাদ জানাব। কিন্তু মানুষ আইন তুলে নিচ্ছে, একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় তাদের সাম্প্রদায়িক আইন প্রয়োগ করছে, এরপর কি আমরা দেখব প্রকাশ্য রাস্তায় গলা কেটে দেওয়া হচ্ছে? এরপর কি আমরা দেখব যে প্রকাশ্য মানুষের মধ্যে, প্রকাশ্য ভিড়ের মধ্যে তাকে জুতো পেটা করা হচ্ছে, কঞ্চি পেটা করা হচ্ছে? এই যে মানুষকে নিয়ে নির্মমভাবে ছেলে খেলা করা, নিজের ক্ষমতা কায়েম করে রাখবার জন্য একদল গুন্ডার হাতে, একদল দুষ্কৃতির হাতে, একদল চোরের হাতে, একদল সমাজ বিরোধীর হাতে সমাজটাকে তুলে দেওয়া, আর নিজে ক্ষমতার মসনদে বসে থাকবার জন্য অসহায় মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাওয়া, চারিদিকে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করে দেওয়া, চারিদিকে ভয়ের আবহ তৈরি করে দেওয়া, এ চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। এটা শুধুমাত্র ওই সুদূর জায়গায় হয়েছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি কলকাতার মতো জায়গায়, আমি বড়নগরের নপাড়ায় আমার মন্দির, সেখানেও বিজয় উল্লাসের নামে
যেভাবে শব্দ সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হচ্ছে, স্নানযাত্রার দিন মন্দিরে যখন ভজন কীর্তন হচ্ছে, মাতৃ নাম হচ্ছে, তখন এলাকার কিছু দুষ্কৃতিকারী যেভাবে শব্দ সন্ত্রাস ছড়াচ্ছে, মন্দিরের দিকে মাইক তাক করে দিচ্ছে, আমার তো মনে হচ্ছে আমরা তালিবান রাজ্যে চলে গেছি। জানি না এখানে কবে মন্দিরে ঢুকে মানুষ এখানকারও বিগ্রহের ক্ষতি করে বামিয়ানের বুদ্ধ মূর্তি আবার পুনরাবৃত্তি করে দেবে কিনা তাও বলতে পারি না। কোথাও কি এটা কি আপনার কেন মনে হচ্ছে এটা ইসলামের একটা রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে, বাংলাকে যেটা আপনি বললেন আলাদা আইন, আপনার কি মনে হচ্ছে বাংলা সেই দিকেই অগ্রসর হচ্ছে? একদম সেই দিকেই যাচ্ছে। আগামী 10 বছরের মধ্যে এই অন্যায় যদি আমরা এখনই না রোধ করে দিতে পারি, 10 বছরও সময় লাগবে না, আগামী 2-1 বছরের মধ্যেই দেখা যাবে এটা গোটাটা মিনি পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে যোগও দিয়ে দিতে পারে, বাংলাদেশের সঙ্গে যোগও দিয়ে দিতে পারে। জয় বাংলার যে স্লোগান এখন দিকে দিকে দেখা যায়, এই স্লোগানের উদ্ভব কোথায়? এ বাংলাদেশের স্লোগান, মুসলমানের স্লোগান, সেই স্লোগান দেওয়া হচ্ছে মা মাটি মানুষের ছদ্মবেশে এখানকার সাধারণ মানুষকে, শান্তিপ্রিয় মানুষকে প্রতি মুহূর্তে ধমকে চমকে ভয় দেখিয়ে তাদেরকে একদম শিহরিত করে রাখা হচ্ছে। একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা, একটাই লক্ষ্য, টাকার পর টাকার পাহাড় তৈরি করা, অন্যায় করা, অপশাসন করা। স্বামীজি যখন আপনারা এই কথাগুলো বলেন, অনেকে বলেন ধর্ম নিয়ে রাজনীতির কথা আপনারা আপনাদের তরফ থেকে বেশি মাত্রায় প্রচার করেন এবং সব সময় একটা ধর্মকে টার্গেট করে কথাবার্তা বলেন, এই ক্রিটিসাইজগুলো আপনি কি কি বলবেন এগুলোকে নিয়ে? যারা বলে ধর্মকে টার্গেট করে কথাবার্তা বলেন, তারা এটা স্বীকার করে নেয় যে প্রকাশ্য রাস্তায় একজন প্রাপ্ত বয়স্ক যুবতীকে ফেলে মারা যায়, তাহলে তারা স্বীকার করে নিক প্রকাশ্য রাস্তায় মানুষের গলাও কেটে দেওয়া যায়, তাহলে তারা স্বীকার করে নিক একটা সচল গণতন্ত্রে সংবিধানকে অতিক্রম করে গিয়ে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সালিশি সভাও খোলা যায়। কথা বলে দিলেই তো হবে না, তাহলে তাদের এগুলোরও দায় নিতে হবে এবং তখন দেখা যাবে পাড়ায় পাড়ায় ওই একটি বিশেষ সম্প্রদায়ের সালিশি সভাই কিন্তু চলবে, তারা যেন তখন না মনে করে যে আমরা এটা থেকে বাঁচতে পারবো। আপনি কোথাও গিয়ে প্রত্যক্ষ সাবধান বাণী শোনাচ্ছেন মুখ্যমন্ত্রীকে যে এই জিনিস মেনে নেওয়া যায় না, এবং আপনারাও কি এটা মেনে নেবেন? প্রত্যক্ষ সাবধান বাণী নয়, একেবারে সাবধান বাণী শোনাচ্ছি যে সরাসরি পুলিশ মন্ত্রী হিসেবে তার দায় অস্বীকারের কোনো জায়গা নেই, এ দায় তাকে নিতে হবে, তাকে কন্ট্রোল করতে হবে। আমরা তার মুখের দিকে তাকিয়ে আছি, শান্তির এবং সমৃদ্ধির রাজ্যে বসবাস করব বলে তিনি যে একদেশ দেশদর্শী মনোভাব দেখাচ্ছেন, তিনি বিমাতা সুলভ যে আচরণ করছেন এটা থেকে তিনি ক্ষান্ত হন। তিনি তার পুলিশকে, তার গুন্ডা বাহিনীকে, তার চোরজোচ্চদের একটু সামলে তার আঁচলের আড়ালে রাখুন। এইভাবে একটা দেশ, একটা রাজ্য, একটা কালপ্রেক্ষিত চলতে পারে না। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে তার কাউন্সিলর বিধায়ক মন্ত্রীদের বলেছেন টাকা নেওয়া যাবে না, হকার বসানো যাবে না, এই স্টেপগুলো নিয়ে আপনার কি মন্তব্য? হকার যখন বসেছিল তখন কোথায় আমরা ছিলাম, টাকা যখন নেওয়া হচ্ছে তখন আমরা কোথায় আছি? আর এটাতে কি মনে হচ্ছে যে এইগুলো সমস্ত নিয়ন্ত্রিত হয়ে যাবে? এটা আইওয়াস হচ্ছে মাত্র, কিছুদিনের জন্য ছাড় দেওয়া হচ্ছে, আবার তারা সেই জায়গাতে ফিরে আসবে। যদি না ফিরে আসে তাহলে বলবো মুখ্যমন্ত্রী শুভবুদ্ধির উদয় হয়েছে, তিনি যদি ভালো কাজ করেন আমরা নিশ্চিতভাবে তার সঙ্গে আছি, তার সঙ্গে থাকব। আমরা তার বিরুদ্ধে বললাম বলে এই নয় আমরা গেরুয়া পরে বিশেষ কোনো রাজনৈতিক মতের প্রচার করছি এবং তার বিরোধিতা করছি, আমরা যা সত্য তার সপক্ষে আছি, যা মিথ্যা যা অন্যায় তার বিপক্ষে আছি, সে যেই হোক না কেন। স্বামীজি গোটা রাজ্যে গণপিটুনির এই ঘটনাটা লাগামহীন মানে হারে বাড়তে চলেছে, আপনার কি মনে হয় এটা এটার দায় মানুষেরও কোথাও গিয়ে, যে মানুষ গণপিট মানে একটা মানুষকে মারছে এবং এটা সরকারের কতটা দায় আছে বলে আপনার মনে হয়? মানুষের মনের ভেতরে একটা ক্রিমিনাল মাইন্ড সব সময় থাকে, বিশেষ করে সাধারণ মানুষ, আপামর মানুষ, চোর ধরা পড়লে তাকে ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়ে আমরা একটা পাশবিক সুখ ভোগ করি, সেখানে তো কোনো রাজনীতি, কোনো শাসন, সেখানে তৃণমূল, মমতা, মা মাটি মানুষ এসব তো আসে না,
সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এরকম কাণ্ডটা ঘটিয়ে ফেলে। এটা হচ্ছে একটা মধ্যবিত্ত মেন্টালিটি। এটা হচ্ছে কিছু দুর্বল একত্রিত হয়ে তার চেয়ে দুর্বলের ওপর অত্যাচার করে একটা অদ্ভুত সুখ অনুভব করবার সাইকোলজি। আমি সেই দিকটাকে বলবো যে সেটা যেমন নিন্দিত, ঠিক তেমনি এই সাইকোলজিটা যাতে বারবার অ্যাডপ্টেড না হয়, মানুষ যেন এটাকে প্রয়োগ না করতে পারে, তার জন্যই তো প্রশাসন। প্রশাসন যদি দৃঢ় হয়, প্রশাসনিক নিয়ন্ত্রণ যদি সুদৃঢ় হয়, তাহলে কিন্তু মানুষ এটা করতে পারে না। আদৌ বিচার ব্যবস্থা না থাকলে আমরা সবাই চোর হয়ে যেতাম কিনা সেটা নিয়ে কোনো গ্যারেন্টি নেই। খুব পুরনো যে দণ্ডসংহিতা পাওয়া যায় কিংবা মনুসংহিতার যে চ্যাপ্টারে ষষ্ঠ অধ্যায় দণ্ডের ওপর বলা আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে রাজত্ব রাজা করে না, রাজত্ব করে দণ্ড। শাস্তি যে ঠিক ঠিক দিতে পারে সেই কিন্তু দীর্ঘদিন রাজত্ব সামলাতে পারে। অতএব মানুষ ভুল করবেই, ভুল করার দিকে, পৈশাচিকতার দিকে জনমানসে একটা আগ্রহ থাকবে, অবদমিত বাসনা থাকবে। চোর ধরা পড়েছে, রাস্তায় যেতে যেতে কিছুই জানে না, দুটো থাপ্পড় মেরে দিয়ে আবার সোজা চলে গেল, এইরকম একটা মেন্টালিটি থাকবেই। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে পুলিশকে, প্রশাসনকে, প্রশাসককে, তবেই তো তিনি উপযুক্ত সেই পদের অধিকারী হবেন। কেবলমাত্র ভোটে জিতলেই পদাধিকারী হওয়া যায় না। বর্তমান বাংলার অবস্থাটা দেখে আপনার কি মনে হচ্ছে? ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা চলছে, তার মধ্যে এই সকল ঘটনা, আপনার পর্যবেক্ষণ কি? লাগাম ছাড়া হয়ে গেছে, কেউ কারোর কথা শুনছে না। এবং আদৌ যে যাদেরকে ওপর ভর করে আমাদের মাননীয়া তার শাসন চালাচ্ছেন, তিনি তো আসলে বাঘের ওপর সওয়ার হয়েছেন। এখন নামতে গেলেও খেয়ে নেবে, পিঠে থাকলেও ছুটিয়ে মারবে। ওনার অবস্থাটা এখন নজজৌ নতস্ত, ওনার কিচ্ছু করার নেই, ওনার হাতের বাইরে বেরিয়ে গেছে ওনার শাসন। মাঝে মাঝে উনি চেষ্টা করছেন, কিন্তু সেটা যতটা লোক দেখানো ততটা কার্যকরী নয়। স্বভাবতই এখনো সতর্ক হলে হয়তো শেষ রক্ষা করা যাবে। ওনার শুভবুদ্ধির উদয় হন, উনি মানুষের মুখ্যমন্ত্রী হন। উনি যে মানুষের কথা বারবার বলেন, যে দেশবাসী অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে বরণ করে নিয়ে এসেছিলেন, কেবলমাত্র ভাতা দিয়ে, কেবলমাত্র ভাণ্ডার দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আর যেন তিনি শাসন না করেন, মানুষের পাশে, মানুষের একজন হয়ে, আমাদের একজন হয়ে উনি থাকুন, এটুকুই পরামর্শ দেব। অবশ্যই অসংখ্য ধন্যবাদ স্বামীজি, পরিষ্কারভাবে বললেন এই তালিবানি শাসনকে প্রশ্রয় না দিয়ে বাংলাকে ইসলাম রাষ্ট্রে পরিণত করবেন না, মানুষের মুখ্যমন্ত্রী হন, ভাতার রাজনীতি থেকে বেরিয়ে মানুষের জনমোহিনী কাজকর্ম করুন, পরিষ্কার এখানে বললেন স্বামীজি আমার সঙ্গে ছিলেন। অসংখ্য ধন্যবাদ স্বামীজি, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন গোটা ঘটনায়, নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ, ধন্যবাদ স্বামীজি।